আজকের রেসিপি আম কাসুন্দি আচার। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এমনি নর্মাল কাসুন্দি বা কাঁচা আমের কাসুন্দির স্বাদ ঠিক যেমন হয়, এই আম কাসুন্দি আচারের স্বাদ কিন্তু একদমই অন্য রকম। কাসুন্দির স্বাদটা হবে হালকা টক ঝাল মিষ্টি, খেতে ভীষণই ভালো লাগে রুটি পাওয়াটার সাথে বা শুধু মুখে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আম কাসুন্দি আচার। এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা 500 গ্রাম কাঁচা আম। আমের খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। টুকরো করে কেটে নেওয়ার পর কিন্তু আমগুলো আর জল দিয়ে ধোবেন না, খেয়াল রাখবেন আমের টুকরোর গায়ে যেন জল না লেগে থাকে। যদি জল লেগে থাকে তাহলে সুতির কাপড় দিয়ে আমের টুকরোগুলো একটু মুছে নেবেন। এবার অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 3/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ চিনি। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, আবারও আমি 1 কাপ অ্যাড করব। ওজনে আছে 250 গ্রাম। চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমের টুকরোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমের টুকরোর সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা পর দেখুন চিনি একদম গলে গিয়ে জল হয়ে গেছে। আবারও চামচের সাহায্যে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বড় সাইজের চামচ মেপে 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল হালকা মাঝারি গরম হতে শুরু করলে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নেবো, যতক্ষণ অবধি ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হয়। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তেল থেকে ধোয়া বার হচ্ছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনির জলে ভিজিয়ে রাখা পুরো আমটাই আমি ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। আর খুন্তি কিন্তু ছেড়ে দেবেন না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। 5 থেকে 7 মিনিট পর আমের টুকরো হালকা সিদ্ধ হয়ে এলে খুন্তির সাহায্যে এইভাবে আমের টুকরোগুলো ভেঙে দেব। এতে আম কাসুন্দি আচার একটু ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমের টুকরোগুলো হালকা একটু ঘাটা ঘাটা হয়ে গেলে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 500 গ্রাম যেহেতু আম নিয়েছি সেই হিসেবে চিনি নিয়েছি 350 গ্রাম। আবার একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হালকা একটু ঝালের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 রকমের সর্ষে বাটা, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে। আমি শিলে খুব ভালো করে জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি, পুরোটাই আমি আমের মিক্সারের মধ্যে দিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 3 থেকে 4 মিনিট ধরে এইভাবে কুক করে নেব, যতক্ষণ না অবধি হালকা একটা চিটচিটে ভাব হয়ে গিয়ে কাসুন্দিটা একটু ঘন হয়ে যায়। কাসুন্দি দেখুন আগের থেকে আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1টা ভাজা মশলা, জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ মৌরি 1.5 চামচ ধনে আর 1 চামচ গোটা সাদা জিরে, তার সাথে 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটাই আমি এখানে 2 টিস্পুনের মতন অ্যাড করলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে কাঁচা আমের আম কাসুন্দি আচার। দেখে মনে হচ্ছে যেন একটু পাতলা, কিন্তু এরকম পাতলা থাকবে না, গরম বলেই মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে।
ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কাসুন্দি আচার একদম ঘন হয়ে গেছে। আমি এর আগে আমার চ্যানেলে এমনি নর্মাল যে আম কাসুন্দি হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। এইভাবে কাসুন্দি আচার বানিয়ে কাঁচের জারে ভরে সংরক্ষণ করে এক বছরের জন্য রেখে দেব। খুব সহজেই এই কাসুন্দি আচার বানিয়ে সারা বছর ধরে কিন্তু খেতে পারবেন, তার সাথে বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। কাঁচা আম বাজারে থাকতে থাকতেই একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।